শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এবং তুমি ভোটার কিনা বা ভোট দিচ্ছ কিনা এবং পরিস্থিতি নিয়ে একটা বক্তব্য। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন আমাদের দুটি প্যানেল শিল্পী সমিতি নির্বাচন করতেছে, মিশা সদাগর জায়দ খান প্যানেল। তো অবশ্যই দুইটা প্যানেলই শক্তিশালী। অবশ্যই আপনারা দেখছেন নির্বাচন চলছে হাওয়া, এপিসে অনেক লোকজন শিল্পীদের একটা ঈদের আনন্দের মধ্যে সবাই আমরা দেখতেছি, লোকজন সবাই খুবই ভালো নির্বাচনের আনন্দ উপভোগ করতেছে। আর অবশ্যই আপনারা আমাদের শিল্পীদের পাশে থাকবেন, আমরা চাই সুস্থ একটা প্যানেল এবার নির্বাচিত হোক, যারা চলচ্চিত্রকে ভালোবাসে সামনে সবাইকে নিয়ে যাতে সিনেমা করতে পারি, আমরা সবাই একসাথে কাজ করতে পারি, এই আপনার সবাই দোয়া। হিরো আলম তো অনেক জনপ্রিয় এবং সিনেমাও রিলিজ হয়েছে নায়ক হিসেবে, তো শিল্পী সমিতির ভোটার না কেন? এখন আপনাদের শিল্পীদের কিছুগুলো নিয়ম কলম আছে যে পাঁচটি সিনেমা হতে হবে, তা না হলে মনে করেন শিল্পী সমিতি কাট করা দেয় না, এ সমস্ত অনেক কিছু কারণে নাকি আপনি দেওয়া হবে। আচ্ছা, জাতীয় রাজনীতিতে তো আপনি নির্বাচনে দাঁড়ানোর বিষয় ছিল, তো শিল্পী সমিতির ভোটার হলে কি এবারও দাঁড়ানোর চিন্তা করা হতো হিরো আলম যেহেতু? অবশ্যই নাট হলে নির্বাচন বলা যায় না, ভবিষ্যতে এবার না পারি সামনে হওয়াতে করতে পারি। তো শিল্পী সমিতির নির্বাচন করলে কোন পদে করার ইচ্ছা আছে এখন এই মধ্যে সেটা বলতে পারবো না, এখন সময়। হিরো আলম তো অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে, কেউ হেসে গ্রহণ করে, কেউ না হেসে গ্রহণ করে, কেউ ভালো কিন্তু দেখে নাম যাবে, তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা খুশি হতাম যদি হিরো আলম ভোটার হতো না। অবশ্যই ভোটার এবার হয়নি, হয়তো সামনে ওরা জিজ্ঞ করেই পারে, যেহেতু আপনাকে নিয়ম অনুযায়ী পাঁচটাই হয়, যে আমার যেহেতু পাঁচটা সিনেমা দুইটা সিনেমা রিলিজ হয়েছে, সামনে তিনটা সিনেমা রিলিজ হবে, সেই নিয়ম অনুযায়ী আমি অবশ্যই ভোটার পাবো এবার আশা রাখি। তো সামনে কী সিনেমা আসছে হিরো আলম? সামনে আমার তিনটে সিনেমা আসতেছে, একটা সিনেমা টুকাই, আর একটা নষ্ট হওয়ার কষ্ট, একটা বৌদ্ধের লড়াই, তিনটা সিনেমা রিলিজ করে দেওয়া। বাহ, তো এই যে ক্ষেতির বিড়ম্বনা, যে সেলফি তোলার জন্য যেভাবে ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি হয়, এটা কীভাবে কীরকম উপভোগ করে? এটা আসলে মানুষ তারা ভালো না বাসলে আমার কাছে আসতে লাগে, ভালোবাসে কখনো কি বিরক্ত লাগে নিজের কাছে? না, বিরক্ত লাগে না, কারণ এইমাত্র যেভাবে হুড়াহুড়ি হলো, আমি টান দিয়ে না আনলে তো মনে হয় যে সমস্যাই হতো, তো এটা অনেক ভালো লাগে। না, অবশ্যই ভালো লাগে, তারা ভালো না বাসলে আমাদের কাছে কিন্তু সেলফি তোলা দিতে না। আচ্ছা, মানুষ অনেকটা একটা জিনিস জানে না, হিরো আলম নামটা কবে থেকে শুরু হলো, এটা কি তোমার নিজের রাখা নাকি কোনো পরিচালক দিয়েছে নাকি মানুষ দিয়েছে? কেউ জানে, এই নামটা সম্পূর্ণ আমার রাখা, কেউ দেওয়া না। আমি যখন নিজে হিরো শব্দ দেখুন সকলে আপনি এই নামটা দিয়েছে আমি হিরো হব। তো একটা নিউজ আমরা দেখছিলাম, সাব্রের সঙ্গে একটা ছবি করার কথা ছিল, তো এই বিষয়ে যে সাব্র নায়িকা থাকবে, তুমি নায়ক থাকবা? অবশ্যই আপাতুল বলে অবশ্যই কাজ করবো। মানে সাব্রের সঙ্গে কি কি কারণে একসঙ্গে কাজ করা হচ্ছে? সবাই আমার তাই, সবার সাথে আমার তো প্রিয়, মানে যেহেতু প্রিয় নায়িকা, প্রিয় মানুষ, অবশ্যই প্রিয় মানুষের কাছে সবাই কাজ করতে চাই, সেই দৃষ্টিভঙ্গিতে অবশ্যই আপনার সাথে কাজ করবো। সাব্র তো বাংলাদেশের জনপ্রিয় নায়িকা, একসঙ্গে সালমান শাহর সঙ্গে, তারপর রিয়াজের সঙ্গে, তারপর ফেরদৌসের সঙ্গে, তো এখন হিরো আলমের সঙ্গে যদি তাকে প্রস্তাব দেওয়া হয় সে কি রাজি হবেন? কি রাজি হওয়া না হওয়া তার ব্যক্তিগত শব্দ, আমাকে একজন ভালো লাগতেই পারে, আমি তাকে অফার করতেই পারি, সে গ্রহণ করা না করা সাথে একান্ত ব্যক্তিগত শব্দ। তার মানে দাঁড়ালো তোমার প্রত্যাশা আকাশের মতো, মানে অনেক বিশাল বিশাল, হওয়া না হওয়া সে পরে হিসেবে, আমি যে কোনো কাউকে স্বপ্ন দেখতেই পারি, সেটা আমার মনে করি বাস্তবায়ন হবে না, সেটার উপর আলাদা নেই, চেষ্টা চালাতে হবে। মানে এভাবে এই পর্যায়ে চলে আসা, তা এই পর্যায়ে আমার প্রতিটা কাজে এরকম আমি চেষ্টা করে এইভাবে চলে আসা আর কি, সাহস করে, মানে কি সাহসটাকে যুদ্ধ করে এইভাবে চলে আসা। তো তোমার জন্য সুসংবাদ যে সাব্রের সঙ্গে তুমি অভিনয় করবে, এটা সাব্রকে বলা হয়েছিল, একজন পরিচালক বলছিলেন এবং সে অনেকক্ষণ হাসছে এবং বলছিল যে সুটাসি লাভ স্টোরি বা এরকম, হ্যাঁ হতেই পারে বা অন্যভাবে হতে পারে, এবং সে কিন্তু সুন্দরভাবে ব্যাপারটা গ্রহণ করছে এবং সে জানে হিরো আলম সাব্রের সঙ্গে অভিনয় করতে চেয়েছে, তো তোমার শুভবার্তা পৌঁছে দিব, ধন্যবাদ হিরো আলম। থ্যাংক ইউ।